Hello everyone, welcome back to my channel and Merry Christmas. Kemon katlo shobar Christmas? Amader Christmas kintu onek bhalo keteche. Ajker vlog e ami amader Christmas kibhabe udjapon korechi shetari kichu choto choto clip tomader sathe share korbo. প্রতি বছরই আমরা 24 তারিখ রাতে চার্চে যাই বাট এবছর কোভিড এর কারণে চার্চে যাওয়া হয়নি আগের দিন আমি এখানে পাটিসাপটা পিঠা বানানোর জন্য খিরসা বানাচ্ছিলাম এই প্রথমবার আমি কোনো মানুষের হেল্প ছাড়া পাটিসাপটা পিঠা বানিয়েছি ক্রিসমাস মানি হচ্ছে অনেক মজার মজার খাবার বিভিন্ন ধরনের পিঠা আর পাউন্ড কেক তাই না But এবছর আমি পাউন্ড কেক না বানিয়ে জাপানিজ ফিনান্সিয়াল কেক বানিয়েছি আর সেই জন্য এখানে আমি বাটারকে একটু গলিয়ে নিচ্ছি এন্ড এখানে একটি ব্যাটার তৈরি করছি বাটারটি গলিয়ে নেওয়ার পরে আমি একদম লো হিটে এই বাটারটি প্রায় 20 মিনিট চুলাতে রেখেছিলাম যেন এই বাটারটির কালার চেঞ্জ হয়ে যায় এবং তারপর আমি ছাকনি দিয়ে ছেকে এই ব্যাটারের সাথে মিক্স করেছি তারপর একটি স্পুনের সাহায্যে আমি এরকম ছোট ছোট মোল্ডের মধ্যে এই ব্যাটারটি দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য বেক করতে দিয়েছি তোমরা যদি এই কেকের প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আমি চেষ্টা করব আমার কোন একটি ভ্লগে তোমাদের সাথে এই রেসিপিটা যেন আমি শেয়ার করতে পারি 20 মিনিট পর আমি একবার চেক করে আরো 5 মিনিটের জন্য কেকগুলোকে ওভেনে বেক করতে দিয়েছি এই কেকগুলো খেতে কিন্তু অনেক ইয়ামি হয় এবং দেখতেও অনেক কিউট হয় এরপর দুপুরে আমার বাবা মা এসেছিল আমাদের সাথে ক্রিসমাস সেলিব্রেট করতে তো দুপুরে আমরা একসাথে লাঞ্চ করেছি আমি অনেক কিছু খাবার দাবার রান্না করেছিলাম এবং আমার বাবা বাসায় থেকে তান্দুরি চিকেন ম্যারিনেট করে নিয়ে এসেছিল তারপর এটি হচ্ছে ক্রিসমাসের দিন সকালে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল কারণ আগের দিন দুপুর থেকেই ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছিল তাই আমরা ভয় পেয়েছিলাম যে ক্রিসমাসের দিনও মনে হয় ওয়েদারটা খারাপই থাকবে আজকে হচ্ছে ক্রিসমাসের দিন সকাল এখন ব্রেকফাস্ট রেডি করছি আজকে ওয়েদারটা অনেক সুন্দর বড় দিনে পিঠা হবে পিঠা হবে বানানো শেষ তাহলে এখন আমি ব্রেকফাস্ট রেডি করছি পিঠা সাজবো না এটা দুপুরে ডিম করব দিন একপাশে তোমরা দেখতে পাচ্ছ যে আমি শুধু ডিমের কুসুমগুলো দিচ্ছি এগুলো হচ্ছে আমি আগের দিন যে কেক বানিয়েছিলাম ওখানে আমি শুধু ডিমের সাদা অংশটা ইউজ করেছি আর এই কুসুমগুলো আমি রেখে দিয়েছিলাম যে ব্রেকফাস্টে সবাই মিলে একসাথে খেতে পারবো তারপর আমরা সবাই মিলে এখানে ব্রেড কেক পিঠা ডিম সব কিছু দিয়ে খুব মজা করে ব্রেকফাস্ট করেছি আগের দিন আমি অনেক কিছু রান্না করেছি কেক বানিয়েছি পিঠা বানিয়েছি তারপর ক্রিসমাসের দিন সকালে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি এবং ক্রিসমাসের দিন লাঞ্চও আমি বানিয়েছিলাম তাই রাতের খাবারটা আমার বাবা মা দুজনে মিলেই রান্না করেছে এই সিঙ্গারাগুলো আমাদের একজন পরিচিত ভাই আমাদের জন্য পাঠিয়েছেন থ্যাংক ইউ সো মাচ রমেশ ভাই ইট ওয়াজ সো টেস্টি We wish you Merry Christmas. We wish you Merry Christmas. We wish you Merry Christmas and a Happy New Year. Merry Christmas to everyone. Merry Christmas. Merry Christmas. Merry Christmas. Merry Christmas. Papa. Papa, what are you doing? No.
করেছো এই গিফটগুলো আসলে আমার বাবা মাই অর্কর জন্য নিয়ে এসেছিল কিন্তু অর্ক জানে যে সান্তা হলে সবাইকে গিফট দিতে হয় তাই ও হাতের কাছে এই গিফটগুলো পেয়ে এগুলোই আবার আমার বাবা মাকে দিচ্ছিল এটা কে দিয়েছে এটা দিয়েছে দাদা তারপর দিদি কোনটা দিয়েছে দেখাও এটা এন্ড এটা বাবা মা দিয়েছে কোন দিদি কি দিয়েছে দেখাও আমাকে পপকর্ন বাটার পপকর্ন তো এই ছিল আমাদের এবছরের ক্রিসমাস ভ্লগ আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকে ক্রিসমাসের দিনে সৃষ্টিকর্তার কাছে শুধু একটাই প্রার্থনা যেন পৃথিবী থেকে সকল ভাইরাস অনেক দূরে কোথাও পালিয়ে যায় এবং আগামী বছর যেন আমাদের সবার অনেক ভালো কাটে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো বাই বাই